ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে পাঠদান। মাঝে মধ্যে পুরাতন ভবনের ছাদ থেকে ধসে পড়ে পলেস্তারা। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি দিয়ে ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। এদিকে সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, 1800 শিক্ষার্থী পড়াশোনা করে এখানে। নতুন ভবন থাকলেও নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, বাধ্য হয়ে এই ঝুঁকির মধ্যে চলে ক্লাস, তাই মাঝে মধ্যেই শিক্ষার্থী আহতের ঘটনা ঘটে। পরিস্থিতি এমন, প্রতিদিন আতঙ্কের মধ্যে থাকেন ছাত্র শিক্ষক। আমাদের বিদ্যালয়ের প্লাস্টারগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, এগুলো যদি ভেঙে আমাদের মাথায় পড়ে তাহলে আমাদের মাথা ফেটে যেতে পারে। আমরা তো আতঙ্কিত থেকে ক্লাস করছি, আমাদের একটা নতুন ভবন দরকার। এই স্কুলে 2-3 জন ছেলের মাথায় ফ্যান দেওয়াল সহ ভেঙে পড়ছিল। বর্তমানে একটা বিল্ডিং আছে একতলা বিশিষ্ট, সেটাও 2টি কক্ষের ঝুঁকিপূর্ণ, সেই ঝুঁকি নিয়ে আমরা ক্লাস নিচ্ছি। আমাদের রুম সংকটের কারণে আমাদের কোনো ক্লাসরুম নেওয়ার কোনো ভবন নাই। কর্তৃপক্ষ বলছে শ্রেণীকক্ষ বাড়াতে আরও ভবন দরকার, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে চাহিদাপত্র, তবে অগ্রগতি নেই। আমাদের যে সমস্ত কার্যক্রম করা দরকার সেগুলো আমি ইতিমধ্যে সব করি, আমার ডিজি মহোদয়ের কাছে পাঠিয়েছি এবং সেখান থেকে পরবর্তী মিটিং হলে আমরা কর্তৃপক্ষ ভেঙে আমাদের নতুন বিল্ডিং স্থাপন করবেন। নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতে জেলা প্রশাসন উদ্যোগ নিচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কন্ডেম করা বিল্ডিংটা সেটা ভেঙে ফেলবো এবং যে ভবনের সমস্যা হয়েছে সেই ভবনে যেন ছাত্ররা ক্লাস না নেয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং খুব দ্রুতই যত দ্রুত সম্ভব আমরা এই ভবনটিকে এখান থেকে সরিয়ে ফেলবো। সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানের সব সমস্যা দ্রুত কেটে যাবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।